কামার পুকুরে শ্রীরামকৃষ্ণ মহাপ্রসাদ খেতে কার না ভালো লাগে, তাও আবার চন্দ্রমণি দেবী ডাইনিং হলে। আবারও সকল বন্ধু ভক্তদের বিশ্বদর্শনে শ্রদ্ধা ভালোবাসা ও স্বাগত জানায়। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি, ঠাকুর শ্রী পরমহংসদেবের জন্মস্থানে মহাপ্রসাদ নিয়ে। তো এই মহাপ্রসাদ হলটি ঠাকুরের মাতা চন্দ্রমণি দেবীর নামে করা হয়েছে। তো এইখানে বসে আমরা প্রসাদ খেলাম, খুব ভালো লাগলো, আপনারাও যাবেন। তো এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আজকে যা যা হয়েছে, কী কী প্রসাদ, কী কী মেনু আছে, কী কী আইটেম, সব কিছু দেখাবো। বর্তমান প্রসাদের চিত্র একেবারে সরাসরি আপনাদের জানাবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এটা না করলে কিন্তু পরবর্তী এরকম ধর্মীয় ভিডিও আপনারা সহজে পাবেন না, নোটিফিকেশানটা আপনারা পাবেন না। এবং অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ভালো লাগলে লাইক দেবেন, যদি ভালো না লাগে অবশ্যই আপনারা ডিসলাইক করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিনে কামারপুর গেছিলাম। তো যখন লাহাবাজারে নামি, দেখি প্রসাদের লাইন লাহাবাজার ছাড়িয়ে চলে গেছে। যাই হোক, তো প্রথমে গিয়ে আগে ভিডিও আপনাদের তো দেখাতে হবে। তো ভিডিও করলাম, করার পর প্রসাদ নেব, কী করে নেব, এত লাইন, এই প্রসাদ নিতে গেলে বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। তো গেলাম মঠ অফিসে। তো মঠ অফিসে গিয়ে দেখলাম যে কুপন নিয়েও প্রসাদ নেওয়া যাবে, ওই দিন কুপনের ব্যবস্থাও আছে, আবার ফ্রি প্রসাদেরও ব্যবস্থা আছে। তো 20 টাকা দিয়ে একটা কুপন কেটে চলে গেলাম সোজা চন্দ্রমণি দেবী ডাইনিং হলে। তা সেদিন কিন্তু অন্ন ভোগ কিন্তু হয়নি, আপনাদের বলে রাখি। অনুষ্ঠানের দিন কিন্তু সে দুর্গাপুজো হোক, ঠাকুরমা স্বামীজি যার জন্মদিনই হোক, কিন্তু সবই কিন্তু খিচুড়ি ভোগই হয়। এবং অনুষ্ঠান ছাড়া অন্য দিন যদি আপনারা যান, তাহলে কিন্তু অন্নভোগ হবে। আপনাদের বলে দেবো অন্নভোগ কী কী হয় এবং মূল্য কতটা। তো এদিন যে গেছিলাম, খিচুড়ি প্রসাদই দেওয়া হয়েছে, তার সঙ্গে একটি তরকারি দেওয়া হয়েছে, দুবার করে খিচুড়ি তরকারি দিয়েছে, এবং লাড্ডু দিয়েছে দেখতে পেয়েছেন, এবং চাটনি পায়েস দিয়েছে। এবং এখানে প্রায় আনুমানিক যেটুকু জানতে পারলাম, 1000 মতন লোক একসঙ্গে বসে খেতে পারে, এবং বিল্ডিংটা বেশ ভালোই করেছে এখানে। এবার যেটা বলবো যে আমরা সচরাচর যেটা জানি, বেলুড়ে গেলে বা জয়রামবাটিতে গেলে কোনো মূল্য নির্ধারণ করা থাকে না, আমরা যেমন দিই তেমনই একটা মূল্য দিই, সে 20-30-50 দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করি। বা বাগবাজার মায়ের বাড়িতে গেলেও কিন্তু সেভাবে কোনো মূল্য নির্ধারণ করা থাকে না, তবে কিছু কিছু জায়গায় মূল্য নির্ধারণ করা থাকে। যেমন কামার পুকুরে অন্যদিন গেলে 40 টাকা একটা মূল্য নির্ধারণ করা আছে। কামার পুকুরে অন্যদিন গেলে কী কী মেনু আছে আপনাদের বলে দেবো, যেটুকু জানতে পেরেছি। অন্নভোগ সঙ্গে দুটো তরকারি দেয়, ডাল দেয়, চাটনি, পায়েস আর রসগোল্লা, এই হচ্ছে মেনু। তবে চেঞ্জ হয়, বিভিন্ন রকম তরকারি পরিবর্তন হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কামারপুকুরের মহাপ্রসাদ নিয়ে আপনাদের সামনে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠানের দিন বা অনুষ্ঠান ছাড়া কী ধরনের মহাপ্রসাদ এখানে দেওয়া হয় আপনাদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন যে এই চন্দ্রমণি হল থেকে বেরিয়েই পাশেই হচ্ছে হাত ধোয়ার জায়গা, যথেষ্ট আছে, অনেকগুলো কল। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে, আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন যারা
নতুন যারা এখনও করেননি, তো এবং শেয়ার করে অবশ্যই কিন্তু আপনারা অন্যদের দেখার একটা সুযোগ করে দেবেন। তো ভিডিওটি বন্ধুরা আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় শ্রী রামকৃষ্ণ।